सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम नैशनल आइडियल गार्ल्स कॉलेज करतृक आयोजित एन आई जी सी होम कलेज पक्ष तुम्हारे स्वागत जानाच्छि। आमी जान्नातुल फेरदौस प्रभाषक विषय तथ्य जोगाजोग प्रजुक्ति। आज के टॉपिक्स नहीं आलोचना करब पंचम अध्याय द्वितीय अंश प्रोग्रामिंग भाषा। ये प्रोग्रामिंग भाषा थेके आमरा एरो की विभिन्न प्रकार एरर वर्णना करो एर सुविधा आछे व्यवहार आछे असुविधा आछे। जेमन प्रथम कि हमें क्लस शुरू करार आगे जानते हैं जो एरो की। एरो हे आमरा जे प्रोग्राम लिखब ये प्रोग्राम लेखार समय आमरा कि करते सहज सुंदर छोटो करे कि करा जा प्रोग्राम लिखा जा आर एते साहाज्य करे एरे एरे एक ही धरनेर डाटा निये काज करा जा। भिन्न धरनेर डाटा एरेते काज करा जाय ना। एक ही धरनेर जेमन आमरा एरेते जखन प्रोग्राम लिखब तखन এটা কি করা যাবে দ্রুত রান করা যাবে সহজ সরলভাবে কি করা যাবে লেখা যাবে। এরতে আমরা যখন কাজ করব আবার নির্ভুলভাবে লেখা যা কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এরে আমাদের এটুকু কি করে সহযোগিতা করে। যখন আমরা এরো একই ধরনের একই রকম ডাটা নিয়ে কাজ করব আর এই কাজটা করতে হলে আমরা যখন প্রোগ্রামিং সি সি অথবা সি প্লাস প্লাসে যখন প্রোগ্রাম লিখব তখন এরে আমাদেরকে কি করে সহযোগিতা করে এবং সাহায্য করে। আসো আমরা আজকের ক্লাস নিয়ে আলোচনা করি যে এরো কি বিভিন্ন প্রকার এরো বর্ণনা করো। আমরা এরো তিন প্রকার যেমন ওয়ান ডাইমেনশনাল এরে টু ডাইমেনশনাল এরে থ্রি ডাইমেনশনাল এরে আর এই তিন প্রকারের ভিতরে তোমাদের আজকের ক্লাস ওয়ান ডাইমেনশনাল এরে टू डायमेंशनल एरे बर्णना नहीं आसछि और बाकी जे थ्री डायमेंशनल एरे एवं एरे जे सुविधा व्यवहार असुविधा तोमादेरके पाँच नम्बर अनुशीलनमूलक बाड़ी काज पाँच एटा देवा हयेछे। अनुशीलनमूलक बाड़ी काज थ्री डायमेंशन एरे कि एरे व्यवहार सुविधा असुविधा बर्णना करो। आमरा जे प्रोग्राम लिखते जाब एखाने आमादेर किछु व्यवहार आछे आमरा किभाबे एरेटा व्यवहार करब एवं सुविधा आछे असुविधा आछे সুবিধাটাই আমাদের বেশি কারণ আমরা যখন সি ভাষা প্রোগ্রাম লিখতে যাব তখন এরা আমাদেরকে কি করে সহযোগিতা করে কারণ আমরা একই ধরনের ডাটা নিয়ে আমরা কি করব এরাতে কাজ করব এবং এই ডাটা খুব ছোট এবং সহজ সরল হতে হবে আর এটা আমাদেরকে এরে সাহায্য করে। এরে যখন আমরা রান করব ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন এরা আমাদেরকে কি করবে সহজ সরলভাবে আমরা যাতে লিখতে পারি সেটা সাহায্য করবে। নিচে বিষয় এরে কাকে বলে বিভিন্ন প্রকার এরে বর্ণনা করো। এরো হচ্ছে একই ধরনের বা সমপ্রকৃতির ডাটা সমাবেশকে এরো বলে। আমরা যখন একই ধরনের ডাটা নিয়ে কি করব সি প্রোগ্রামিং ভাষা লিখব তখন আমরা এরো কি করে আমাদের সাহায্য করে। যেমন সমপ্রকৃতির ডাটা সমাবেশকে এরে বলে। এরো একটি নাম থাকে ইনডেক্স নাম্বার এবং সদস্য বা আইটেম সমূহকে ব্র্যাকেটের মধ্যে উপস্থাপন করা যায়। এর কি থাকে একটি নির্দিষ্ট একটা ইনডেক্স নাম্বার থাকে যে আমি এই নির্দিষ্ট একটা কি নিব নাম্বার নিব। যখন আমরা সি ভাষা প্রোগ্রাম লিখতে যাব তখন যদি আমরা এর আমাদের কেন সহযোগিতা করে এর একটা ইনডেক্স নাম্বার এবং এটাকে একটা নির্দিষ্ট করে দেয় যে এখানে কি ধরনের ডাটা থাকবে এবং কি ধরনের ডাটা নিয়ে আমরা প্রোগ্রামটা লেখা শুরু করব। যেমন কোনো পরিবারের পাঁচজন সদস্যর বয়স হলো ২০ ২৫ ৩০ ২৭ ও ১৪ বছর। আমাদের একই পরিবারে আমাদের ধরো একটা ফ্যামিলিতে আমরা পাঁচ ভাই বোন এখানে আমাদের পাঁচ ভাই বোনের বয়স কি নির্ধারণ করা হলো। ইভেন এক আমাদের পরিবারের পাঁচ ভাই বোনের যে বয়সটা নির্ধারণ করা হয় এটা এক একজনের এক এক ধরনের বয়স কিন্তু দেখা গেছে ডাটা একই ধরনের। যেমন এখানে আমাদের সংখ্যাটা উল্লেখ করা আছে কি ২০ ২৫ ৩০ ২৭ ও ১৪। এখন দেখো এটাকে আমরা কি ধরনের ডাটা ইন্টিজার ডাটা বলা হয়েছে কারণ ইন্টিজার ডাটাতে আমরা কি করা হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কতজন পাঁচজন এবং এটা বয়স হলো কত ২০ ২৫ ৩০ ২৭ ও ১৪। এটা আমাদেরকে ইন্টিজার ধরনের ডাটা কি করা হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তাদের বয়স নিয়ে একটা অ্যারো গঠন করা হয় সেটা হচ্ছে কি দেখো বয়স সমান সমান বলাই আছে যে ব্র্যাকেটের মধ্যে উপস্থাপন করা হয়। আমরা এই যে বয়সটা আছে এটা কী করতে হবে ব্র্যাকেটের মধ্যে উপস্থাপন করতে হবে অথবা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তারপরে দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে রাখার পরে কী করলাম ২০ ২৫ ৩০ ২৭ ১৪ এটা হচ্ছে আমাদের এক পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন এই পাঁচজনের কি তাদের বয়সটা উল্লেখ করা হলো। এখন দেখো এরোকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে যথা ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন ও থ্রি ডাইমেনশন এরো। এখন দেখো ওয়ান ডাইমেনশন এরোটা কি
যে অ্যারোতে একটি মাত্র কলাম ও একাধিক সারি অথবা একটি সারি ও একাধিক কলামে উপস্থাপন করা হয়। দেখো, আমরা যখন কাজ করব একটা নির্দিষ্ট ডাটা নিয়ে কাজ করব, সেখানে যদি তোমরা উল্লেখ করে দিতে পারি যে এখানে এতটা কলাম থাকবে, এতটা সারি থাকবে, কিন্তু যে কোনো কলাম একটি একের অধিক কী থাকতে পারে, এক কলামে একটি একের অধিক সারি থাকতে পারে অথবা একটি সারি একের অধিক কলাম থাকতে পারে, কিন্তু আমরা এই জিনিসটা উল্লেখ করে দিলে তখন তাকে কী বলে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলে। তাকে ওয়ান ডাইমেনশন অ্যারে বলে। দেখো, যে অ্যারোতে একটিমাত্র কলাম ও একাধিক সারি অথবা একটি সারি এবং একাধিক কলামে উপস্থাপন করা হয় তাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারো বলে। যেমন দেখো, আমরা কী কী টাইপের ডাটা নিয়ে আমরা কী করবো, সি ভাষা প্রোগ্রামটা লিখ। ডাটা টাইপ কী টাইপ, কী ধরনের ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ। কেন, আমরা যে বয়সটা নেওয়া হয়েছে 20, 25, 30, 27, 14, এটা হচ্ছে আমাদের কী ধরনের ডাটা, ইন্টিজার টাইপ ডাটা। এবার দেখো অ্যারো নিয়ে, এই বয়সগুলো আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে কী করতে হবে, রাখতে হবে। তাহলে এখানে কী হবে, নেম হবে, নেমটা হবে অ্যারো নেম। ইন্ডেক্স, ইন্ডেক্স কেন, এখানে আমাদের কতজন সদস্য, এখানে আমাদের ইন্ডেক্সের যে ব্যাকেটের মধ্যে যে সদস্য সংখ্যা কতজন সেটা আমাদের ইন্ডেক্সকে উল্লেখ করে দিতে হবে। যেমন এখানে আমাদের সদস্য সংখ্যা 5 জন, এই জন্য আমাদের ব্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা দেওয়া আছে 5। এখানে ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, আমাদের যে ডাটা টাইপটা কেন 20, 25, এটা ইন্টিজার টাইপ ডাটা। এবং এর নাম হচ্ছে এ, এই যে নামটা হচ্ছে এর নামটা কি এ। এবং এর সংখ্যা, সদস্য সংখ্যা কতজন, 5 জন। এর সদস্য সংখ্যা 5 জন, এখানেই আমরা বুঝতে পারি যে 20, 25, 30, 27, 14, এর হচ্ছে এদের অ্যারের সদস্য সংখ্যা। এটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারের কি বর্ণনা। এবার দেখো টু ডাইমেনশন অ্যারো, যে অ্যারোতে একাধিক সারি ও একাধিক কলামে ডাটা উপস্থাপন করা যায়। আমরা যখন এখানে ওয়ান ডাইমেনশনাল অ্যারো বলা হয়েছে তখন মাত্র একটি কলাম ও একাধিক সারি অথবা একাধিক সারি একটি কলাম উল্লেখ করে দেওয়া আছে। আর যখন টু ডাইমেনশনাল তাহলে একের অধিক, আমরা সহজেই বুঝতে পারি যে অ্যারোতে একাধিক সারি ও একাধিক কলাম ডাটা উপস্থাপন করা হয় তখন তাকে টু ডাইমেনশনাল অ্যারো বলে। একটি অ্যারোতে মোট কতগুলো রো ও কলাম একই জাতীয় ডাটা রাখা হবে তা রো সাইজ ও কলামের সাইজ দ্বারা নির্দিষ্ট করা হয়। এই যে আমরা যখন কাজ করি আমরা উল্লেখ করে দিছি যে এখানে কী ধরনের কী ডাটা আছে, 0, 1, 2, 1, 1, 1। আচ্ছা, এখন দেখো আমরা যখন একই ধরনের ডাটা নিয়ে কাজ করি তখন আমাদের কী করা হয়েছে, আমাদের উল্লেখ করে দেওয়া আছে যে রো সাইজ, আমাদের রো সাইজ কয়টি, কলামের সাইজ কয়টি। যেহেতু একাধিক সারি এবং একাধিক কলাম নিয়ে আমরা কী করি ডাটাগুলো উপস্থাপন করা হয়, সেই ক্ষেত্রে আমরা কলাম এবং রো দুটাকেই আমরা কী করে দিচ্ছি, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডাটা টাইপ বলতে অ্যারোতে কোন টাইপের ডাটা রাখা হবে তা বোঝা, অ্যারোতে আমরা কী ধরনের ডাটা রাখব। কারণ আমরা যখন সি প্রোগ্রামিং ভাষা লিখতে যাব তখন যদি আমরা অ্যারো আমাদের এই সুবিধাটা দিয়ে থাকে, অ্যারোতে কী ধরনের ডাটা আছে, কী ধরনের আমাদের অ্যারোতে কী ধরনের ডাটা এবং কী নামে রাখা হয়েছে, এগুলো কী করা হয়, উল্লেখ করে দেওয়া হয়। টাইপের ডাটা রাখা হবে তা বোঝা, যেমন আমরা কী ধরনের ডাটা রাখবো, ইন্টিজার টাইপের ডাটা, ক্যারেক্টার টাইপের ডাটা ইত্যাদি। উদাহরণ হিসেবে দেওয়া যায় যে মার্কস নামের একটি অ্যারোতে যা 3টি রো 4টি কলাম দ্বারা গঠিত, যেখানে ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে কয়টি, 12টি রাখা যাবে। আমাদের এখানে যে রো এবং কলামের উল্লেখ করে দেওয়া আছে সেখানে ইন্টিজার টাইপের ডাটা কয়টি রাখা যাবে, 12টি। এখানে আমাদের 12টি ডাটা উল্লেখ করে দেওয়া আছে। তাহলে দেখো উদাহরণ, ইন্টিজার টাইপের ডাটা টাইপ মার্কস হচ্ছে অ্যারো নেম এবং ইন্ডেক্স হচ্ছে আমাদের রো এবং কলামের ইন্ডেক্স। আমাদের যেমন এখানে উল্লেখ করা হয়েছে একটি সারি অথবা একটি কলাম, তাহলে ইন্ডেক্স আমাদের কত দেওয়া হচ্ছে, 5। যেহেতু আমাদের একটি ডাটা নিয়ে কী করবো, ওয়ান ডাইমেনশনাল একটি কলাম অথবা একটি সারি। আর এখানে কলাম এবং সারি দুটি নিয়ে কী করতে পারে, কাজ করতে পারবো। আর এখানে উল্লেখ করা হয়েছে কলাম 3টি এবং কি রো 3টি কলাম 4টি, এটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। এখন দেখো নিচে মার্ক নামে একটি টু ডাইমেনশনাল অ্যারোতে দেখানো হলো যার সারি 3টি ও কলাম 4টি। এই যে আমরা 12টি ডাটা নিয়ে কাজ করব, এখানে এই যে একটা টেবিল কী করা হয়েছে, উল্লেখ করা হয়েছে যে এখানে 12টি ডাটা। দেখো এখানে আমরা প্রথমে শুরু হয়েছে 0, 1, 2, 8, 0,
আর 0 1 2 এখানে 1 এখানে 2 এখানে 3 টোটাল আমাদের টেবিলে কয়টি ডাটা আছে 12টি ডাটা রাখা যাবে দেখো সি প্রবলেমের ক্ষেত্রে যদি মার্কের ডাটা টাইপ ইন্টিজার হয় তবে সেই ক্ষেত্রে অ্যারোতে নিম্নোক্ত ভাবে ঘোষণা করতে হবে যেমন কি ঘোষণা করতে হবে ইন্টি মার রো হচ্ছে কয়টি তিনটি এবং কলাম হচ্ছে চারটি উক্তে রাখা যাবে আমরা এর বেশি কিন্তু রাখা যাবে না এটা সুবিধা হচ্ছে আমরা একই ধরনের ডাটা রাখতে পারবো এবং এই ডাটাকে আমরা ডিক্লেয়ার করতে পারবো এবং নির্দিষ্ট করে কি করতে হবে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে অ্যারোতে সমপক্ষিতে 12টি ডাটা রাখা যাবে এই যে যে টেবিলটা আছে এখানে আমরা সমপক্ষিতে একই টাইপের ডাটা আমরা কয়টি রাখতে পারবো 12টি আমরা এই ডাটাটাকে যখন আমরা সি ভাষায় প্রোগ্রাম লিখবো তখন আমরা উল্লেখ করে দেওয়ার কারণে আমরা এই যে অ্যারোতে আমরা 12টি ডাটা রাখা যাবে যেমন আমরা যখন সি ভাষায় প্রোগ্রামটা লিখবো তখন আমরা যখন মার্ক লিখবো যে ইনটি মার্ক এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের কেন হচ্ছে এটা হচ্ছে সংখ্যা সংখ্যার কারণে আমরা ইনটি মার্ক কত রো হচ্ছে তিনটি কলাম হচ্ছে চারটি এই ইয়াটা আমরা উক্ত নাম্বারটা আমরা কী করে দেওয়া হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের অনুশীলনমূলক বাড়ির কাজ হচ্ছে থ্রি ডাইমেনশন অ্যারো কি অ্যারোর ব্যবহার সুবিধা অসুবিধা বর্ণনা করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো করে ইউটিউব ক্লাসটি দেখবা এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করবা ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে কারণ আমাদের এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যারো দিয়ে আমরা কীভাবে সহজ সরলভাবে প্রোগ্রাম লেখা যায় সেটা নিয়ে আমরা আজকের ক্লাস নিয়ে আলোচনা করছি আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ